2020 থেকে 2021 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্সে ভর্তি হয়েছেন, অর্থাৎ বিএ বিএসসি বিকম তিন বছরের যে কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য কিন্তু একটি আপডেট নোটিস নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে। তো সেই ব্যাপারেই আজকের এই ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কিন্তু আমার মা তারাতার নিজের চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এছাড়াও আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে বিডিপির অ্যাসাইনমেন্ট নাম্বার সংক্রান্ত একটি আরেকটু কিন্তু গুরুত্বপূর্ণ খবর বা আপডেট নোটিস কিন্তু দেওয়া হয়েছে, এর উপর কিন্তু একটি ভিডিও বানানো রয়েছে, আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। তো বন্ধুরা, এই নোটিশটি যদি আপনারা ওপেন করেন তাহলে আপনাদের সামনে কিন্তু এই পেজটি খুলবে। তো দেখুন, নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি 8/9/2020 এটা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে, দেখুন, অ্যাজ পার অ্যাডমিশন নোটিফিকেশন ভাইট মেমো নাম্বার 336 ডেটেড 14/8/2020, দ্য অ্যাডমিশন প্রসেস অফ বিডিপি হ্যাজ বিন স্টার্টেড ফ্রম 14/8/2020 সকাল 10টা থেকে শুরু হয়েছিল। আপনারা জানেন যে এখন ইউনিভার্সিটি যেটা ডিসিশন নিয়েছে যে বিডিপি কোর্সের যে ডেট, সে অ্যাডমিশনের যে ডেটটাকে সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। সেটা দেখুন, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ 30/9/2020 সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারবেন 30/9/2020 সন্ধ্যে 6টা পর্যন্ত। আপনার রিসেন্ট ফর রিভিউ অফ অ্যাপ্লিকেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ইফ রিকোয়ার্ড যদি থাকে সেটা 5/10/2020 বিকেল 4টের মধ্যে আপনারা মানে করতে পারবেন। অনলাইন ফিস যেটা সাবমিশন আপনাদেরকে করতে হয় সেটা হচ্ছে 8/10/2020 বিকেল 4টের মধ্যে আপনারা করতে পারবেন। এছাড়াও অফলাইন ফিস যারা করতে যাচ্ছেন ব্যাঙ্কিং চালানের মাধ্যমে, তাদের জন্য কিন্তু ব্যাঙ্কিং যে আওয়ার্স রয়েছে সেই আওয়ার্সের মধ্যে করতে হবে এবং তাও 8/10/2020 মধ্যে, অর্থাৎ অফলাইন এবং অনলাইন দুটোরই কিন্তু সাবমিশন 8/10/2020 মধ্যে কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ হয়েছে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।